বাসাদ মনে মনে চিন্তা করলেন, হায় রে কিভাবে সম্ভব, আমি তো একজন কারি, আমি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করি সৌদিতে, আবুধাবিতে, দুবাইতে, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে, কিন্তু রাশিয়া যেখানে বেশিরভাগ মানুষ হলো নাস্তিক, যারা কমিউনিস্ট, এরা কিভাবে এই কোরআনটাকে গ্রহণ করবে, কিভাবে কোরআনের তেলাওয়াত শুনবে? এইস আর মিডিয়া সুন্দর আগামীর প্রত্যাশায়। ও মুসলমান, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, যদি আপনার মনে কষ্ট লাগে, তাহলে আমি সার্টিফিকেট দিলাম আপনি হচ্ছেন এক নম্বরের ইমানদার। যদি বলেন কয় নম্বর, আর যদি বলার পরে কোনো কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে প্যারালাইসিস ধরছে। কি ধরছে? যদি বলেন, যদি বলেন কি ধরছে? প্যারালাইসিস। প্রতিবাদ করলেন কমিউনিস্ট নেতাকে, বিভিন্ন ইসলামের পয়েন্ট তার কাছে বললেন, শাশ্বত জীবন বিধান তাকে বুঝাতে লাগলেন। কিন্তু বুঝালে কি হবে, সাধারণ মানুষ তো আর কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করে নাই, ঠিক কিনা বলেন? তিনি একজন সাধারণ জেনারেল মানুষ, তিনি তাকে বুঝালেন, কিন্তু বুঝালে কি হবে, তার মনের মধ্যেই তেমন তিনি তৃপ্তি পেলেন না তাকে বুঝিয়ে। এরপরে যখন মস্কো থেকে ফিরে আসলেন, মনে মনে চিন্তা করলেন, যদি আবার আমি কখনো রাশিয়াতে যাই, মস্কোতে যাই, আবার ওই কমিউনিস্ট নেতাকে আমি বুঝিয়ে দিব ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, আর কোরআন কাকে বলে। মনে মনে ভাবতে লাগলেন। তিনি চলে গেলেন আবার নিজ দেশে। দীর্ঘ 2 বছর চলে গেল। ধরে বলেন কয় বছর? জুলফিকার নকশাবন্দি বলেন আব্দুল বাসেত সাহেব করতেছিলেন, দীর্ঘ 2 বছর চলে গেল। চলে যাওয়ার পর আবার ঘটনাচক্রে আবার সেই রাশিয়া থেকে দাওয়াত পত্র এলো, ও জামাল আব্দুল নাসের, সমগ্র বিশ্বের নেতৃবৃন্দের কনফারেন্স হবে তোমার দাওয়াত। তখন জামাল আব্দুল নাসের মনে মনে ভাবলেন, আমি আর ইসলামের কি কথা বলবো, আমি ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কারিকে আমি মস্কো নিয়ে যেতে চাই। তিনি কি করলেন, চিঠি লিখলেন। কারি আব্দুল বাসের বলেন, আমি একটা চিঠি পেলাম। জামাল আব্দুল নাসের বললেন যে বন্ধু, আমি মস্কোতে যাব, আমি যখন রাশিয়াতে যাব তুমি আমার সফর সঙ্গী হবে। কারি বাসের মনে মনে চিন্তা করলেন, হায় রে কিভাবে সম্ভব, আমি তো একজন কারি, আমি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করি সৌদিতে, আবুধাবিতে, দুবাইতে, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে, কিন্তু রাশিয়া যেখানে বেশিরভাগ মানুষ হলো নাস্তিক, যারা কমিউনিস্ট, এরা কিভাবে এই কোরআনটাকে গ্রহণ করবে, কিভাবে কোরআনের তেলাওয়াত শুনবে? মনের মধ্যে ঝড় হয়ে গেল, চিন্তা করলেন যে যাব না। আবার মনে মনে চিন্তা করলেন, রাষ্ট্রীয় নির্দেশ, যদি না যাই সমস্যা হতে পারে, বলেন ঠিক কিনা? তাই আব্দুল বাসাত এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, যেহেতু জামাল আব্দুল নাসের আমাকে চিঠি দিয়েছে, আমি যেতে চাই, দেখি আল্লাহ পাকের ফয়সালায় আমি মেনে নিতে চাই। কারি আব্দুল বাসাত বলেন, আমি সফর সঙ্গী হলাম। যখন আমি তার সফর সঙ্গী হলাম, চলে গেলাম সেই সিরিয়াতে, সিরিয়ার মস্কোতে আবার বিভিন্ন নেতৃবৃন্দ একসাথে হয়ে প্রোগ্রাম শুরু করলেন। আমি তো মুসলমানদের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের পাশে বসা, এমন সময় বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন উন্নয়নের পক্ষে কথা বললেন, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন। এমন সময় হঠাৎ করে আবার চার বিরতি হয়ে গেল, চা খাওয়ার বিরতি। এমন সময় সমস্ত নেতৃবৃন্দ চা চক্রে মিলিত হলেন। এমন সময় জামাল আব্দুল নাসের ওই কমিউনিস্ট নেতাকে বললেন, বন্ধু চা তো খাবোই, মাঝখান দিয়ে তোমাকে একটু ডিস্টার্ব করতে চাই, যদি অনুমতি দাও। বললো, কি ডিস্টার্ব বন্ধু? বলে, কিছুক্ষণ সময় আমরা একটু আবৃত্তি শুনতে চাই। কি শুনতে চাই? কমিউনিস্ট নেতা বলে, এটা তো ভালো কথা, এটা তো সুন্দর কথা, আবৃত্তি শুনবো আর চা খাবো, আমি তো আবৃত্তি অনেক ভালোবাসি, লাগিয়ে দাও, কে আবৃত্তি করবে? তিনি বললেন, আমার দেশ থেকে একজন আবৃত্তিকার আমি নিয়ে এসেছি, তার আবৃত্তি একটু শোনো। তখন জামাল আব্দুল নাসের সারা করলেন, কারি আব্দুল বাসেত তুমি শুরু করে দাও। কারি আব্দুল বাসেত বলে, আমি কখনো ইতস্ততায় বুঝছি, এইখানে যারা তেলাওয়াত শুনবে তারা তো মুসলমান নয়, বেশিরভাগই হিন্দু খ্রিস্টান আর নাস্তিক, এদের সামনে আমি কি তেলাওয়াত করবো,
কারিবাসের বর্ণনা করেন, যখন আমি এই চিন্তা করছিলাম সাথে সাথে আমার মেমোরির মধ্যে আসলো, ও কারি আব্দুল বাসের, তুমি কি তেলাওয়াত করবে এটা নিয়ে ভাবছো, এত চিন্তা কি? ওই সুরা তেলাওয়াত করো, যেই সুরার তেলাওয়াত শুনে ওমরের মতো নেতার হৃদয় গলে পানি হয়ে গেছে। জামাল আব্দুল নাসেরের নির্দেশে এবার কারি আব্দুল বাস রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করলেন সুরা তোহা। জোরে বলেন, কোন সুরা? সুরা তোহা। যখন তিনি তেলাওয়াত করতেছিলেন, তিনি তো আমাদের মতো তেলাওয়াত করেন না, তিনি তো সাবাকারী। জোরে বলেন, কি কারী? সাবাকারী। তিনি সাত রঙে করতে পারেন, শুধুমাত্র এক সাইডের করেন না তিনি। এই সাবাকারী কারী আব্দুল বাসের আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা তোহা শুরু করলেন, কখনো সুরাটাকে জবর দিয়ে পড়া শুরু করলেন, আবার কখনো কখনো জের দিয়ে পড়া শুরু করলেন, কখনো কখনো পেশ দিয়ে পড়া শুরু করলেন। একটা আয়াতকে তিনি সাত রঙে পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি চক্ষু বন্ধ করে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে এক রুকু খতম হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আবার তিনি দ্বিতীয় রুকু শুরু করলেন, এভাবে তেলাওয়াত করতে করতে তিনি দ্বিতীয় রুকু শেষ করে ফেললেন। বিরতির যে টাইম ছিল তার সে অতিরিক্ত টাইম চলে গেছে। সবাই চাতক পাখির মতো তাকিয়ে কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শোনায় রত। কারি আব্দুল বাসেদ বলে, আমি যখন দুই রুকু তেলাওয়াত শেষ করার পরে সাদাকাল্লাহু আলিউল আযিম বলে শেষ করে দিলাম, আমি তাকিয়ে দেখি কমিউনিস্ট নেতাদের চক্ষু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যখন নেতাদের চোখে পানি, জামাল আব্দুল নাসের তখন ডেকে বললেন, ও বন্ধুরা তোমরা কাঁদো কেন? তোমরা কি আমার বন্ধুর আকৃতি বুঝতে পারছো নাকি? কবি বলেন, জবানে আর মান তুর্কি অমান তুর্কি নমি দানান আগর দুধে সে খুদে জবান আসর দেহানে মান, জবানে আর মান তুর্কি অমান তুর্কি নমি দানান আগর দুধে সে খুদে জবান আসর দেহানে মান। কমিউনিস্ট নেতাগুলো অবাক হয়ে বলে, বন্ধু তোমার বন্ধু যা আবৃত্তি করেছে সেটা তো আরবি, তোমার বন্ধু যেটা আবৃত্তি করেছে সেটা তো আরবি, আর আমরা তো ইংলিশ ম্যান, আমরা জানি ইংরেজি, তোমার বন্ধুর তেলাওয়াত আমরা বুঝতে পারি না। জামাল আব্দুল নাসের বললেন, বন্ধু তাহলে কাঁদো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বোঝো না অথচ চোখ দিয়ে কেন পানি আসে? জামাল আব্দুল নাসেরকে ডেকে বলে, কমিউনিস্ট নেতারাও বন্ধু, বন্ধু তোমার বন্ধুর আবৃত্তি বুঝতে পারি নাই, জীবনে বহু আবৃত্তি শুনেছি, জীবনে বহু রিমিক্স শুনেছি, জীবনে বহু মিউজিক শুনেছি, কিন্তু তোমার বন্ধুর আবৃত্তি শুধু আমাদের কান দিয়ে প্রবেশ করেছে তাই নয়, তোমার বন্ধুর আবৃত্তি আমাদের কান দিয়ে তো প্রবেশ করছে, কান দিয়ে প্রবেশ করে হৃদয়ের গহীনে আঘাত ফেলেছে। প্রিয় স্থিতি এটা হচ্ছে কোরআন। জোরে বলেন কি? কোরআন।